আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা আগুন অফার নিয়ে আসছি। আজকের অফারটাতে যারা পার্টিসিপেট করবেন এখান থেকে একদম সরাসরি $28 পাবেন, মানে ওদের টোকেন 300টা টোকেন পাবেন যেটার ভ্যালু আপনার $28। তো এটা কিভাবে ক্লেম করবেন এ টু জেড আজকে ভিডিওতে থাকবে। আর এটা কিন্তু আপনার ওয়ালেট অফার, আর ওয়ালেট অফারগুলো কিন্তু আপনার 100% পেমেন্ট করে থাকে। আর আজকের যে অফারটা শেয়ার করবো আপনার এখানে কিন্তু অল ইউজারকে পেমেন্টটা করবে, তো তার জন্য কেউ অফারটা মিস করবেন না, সবাই একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে প্রত্যেকে ভালো একটা অ্যামাউন্ট কোপ দিতে পারবেন, আর যারা আনলিমিটেড করবেন তারা তো মানে কি বলবো মানে হিউজ একটা অ্যামাউন্ট ক্লেম করে নিতে পারবেন। তো আজকের অফারটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এটা দেখাই দেবো। তো তার আগে কী করতে হবে, যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকে ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে দিবেন। তো অফারটাতে পার্টিসিপেট করার আগে ওদের টোকেনটা কিন্তু দেখাই দিই কোথায় মানে কোথায় কোথায় লিস্ট আছে। আপনি দেখতে পাচ্ছেন ওদের টোকেনটা কিন্তু পার টোকেনের ভ্যালু আছে 9 সেন্ট করে, এটা আপনার বিস্কুট প্রোটোকল থেকে অফারটা আসছে। আর এখানে যদি আমি মার্কেটে ক্লিক দিই, মার্কেটে ক্লিক দিলে কিন্তু এখানে আপনার দেখতে পাবেন যে এটা কোথায় কোথায় লিস্ট আছে। এই যে দেখেন বিট ফরেক্স এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট আছে, আপনি পাওয়ার সাথে সাথে ওইখানে ডিপোজিট করে দেন কিন্তু টোকেনটা সেল দিয়ে দিতে পারবেন। তো আর বেশি কথা না বলে চলুন দেখাই দিই অফারটাতে কীভাবে পার্টিসিপেট করবেন। অফারে পার্টিসিপেট করা একদম সিম্পল, বাট এখানে কিছু মানে সেকেন্ড যে অফারটা থাকবে এটাতে জয়েন করতে একটু কষ্ট হতে পারে, তো আমি দেখাই দেবো কীভাবে পার্টিসিপেট করবেন। আর ফার্স্ট যে অফারটা আছে মানে ওদেরই মানে ওদের ওয়ালেটের এই দুইটা অফার একসাথে আসছে। আপনার ফার্স্ট যে অফারটা আছে এখান থেকে $9 বিস্কিট টোকেন পাবেন, আর সেকেন্ড যে অফারটা আছে এখান থেকে $19 বিস্কিট টোকেন পাবেন। তো আমি ফার্স্ট অফ অল দেখাই দিই সেকেন্ড অফারটাতে পার্টিসিপেট করবেন কীভাবে। তো সেকেন্ড অফারটাতে পার্টিসিপেট করা একটু কষ্টকর, তো আপনারা একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন মানে জয়েন করতে পারবেন আশা করি ভিডিওটা দেখলে। তো কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক পাবেন, ক্লিক দিলে আপনাদের এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটার উপর ক্লিক দিবেন। তো লিঙ্কে ক্লিক দিলে আপনাকে সরাসরি টুইটারে নিয়ে যাবে, টুইটার থেকে মূলত আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো দেখেন এখানে নিয়ে আসছে, দেন এখানে আপনার কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল ওদের যেই ওয়ালেটটা আছে ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি চাইলে ওদের অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করতে পারেন, তো অ্যান্ড্রয়েড অ্যাপটা আমি দেখলাম যে এটা ওপেন হয় না, ঠিক আছে। তো এখানে ওয়েব ব্রাউজার দিয়ে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো কী করবেন, এই যে সেকেন্ড লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার উপর ক্লিক দেবেন। এই লিঙ্কটার উপর ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে কী করবেন, এই যে দেখেন সাইন আপ বাটন আছে, সাইন আপে ক্লিক দেবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর আমি স্ক্রিনশট নিয়ে রাখছি যে যাতে আপনাদের তাড়াতাড়ি দেখা দিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে ইমেলটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, তারপর ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা কী করবেন 8 ডিজিটের 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তারপর দেওয়ার পর নিচে ওকে বাটন আছে, ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনার মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, কী করবেন মেইলটা ওপেন করবেন। তো মেইলটা ওপেন করার পর কোথায় মেইলটা দেখতে পাবেন এটাও আমি দেখাই দিই। তো আপনি মূলত এটা প্রমোশন ফোল্ডারও দেখতে পাবেন, তো একটু ওয়েট করেন। সো গাইজ, মেইলটা ওপেন করার পর উপরে দেখেন 3 ডট বাটন আছে, 3 ডট বাটন ক্লিক দিবেন। তারপর এখানে প্রমোশনস বাটনটা আছে, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এই যে দেখেন বিস্কিট থেকে কিন্তু একটা মেইল আসছে, জাস্ট মেইলটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে দেখেন সার্টিফাইড, এটাতে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সার্টিফাইড হয়ে যাবে। দেন আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, মানে আপনার ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়ালেট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আরও একটা কাজ কমপ্লিট করতে হবে, তো এটা দেখা দিচ্ছে। সো গাইজ, আমার ওয়ালেটটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে। তারপর কী করবেন, উপরে 3 ডট মেনু আছে, 3 ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন কয়েন সেটিং একটা অপশন আছে, এই যে দেখেন কয়েন সেটিং অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে দুইটা কয়েনকে আপনি এনাবল করে দিবেন, PFC অ্যান্ড পেন টোকেনটা। তো এটা এনাবল করে দেওয়ার পর কী করবেন, এগেন হোমে চলে যাবেন। যাওয়ার পর এই টোকেনটা দেখতে পাবেন যে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর কী টাস্ক কমপ্লিট করবেন এটা আমি দেখা দিচ্ছি। তো তারপর কী করবেন, এগেন চলে যাবেন টুইটারে, আমাদের ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। তো টুইটারে আসার পর এখানে আরেকটা ওয়েব পেজে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখেন একটা ওয়েব পেজের লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক দিবেন। এই লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে, দেন কী করবেন, উপরে সাইন আপ বাটন আছে, সাইন আপে ক্লিক দিবেন। সো গাইজ, সাইন আপে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেন এখানে আপনি কী করবেন, আপনার মন মতো কিছু সংখ্যা দিয়ে দেবেন, সংখ্যাটা মনে রাখতে হবে। এটা কিন্তু আপনার আইডি, এটা দিয়ে কিন্তু আপনার পরবর্তীতে লগ ইন করতে হবে অ্যাকাউন্টটা। তো আইডিটা দেওয়ার পর নিচে নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক দেবেন। তারপর এখানে আপনার নিকনেম দিতে হবে, আপনার নামের পাশে কয়েকটা সংখ্যা দিয়ে দেবেন। তারপর কী করবেন, এগেন নিচে নেক্সট বাটন পাবেন, নেক্সটে ক্লিক দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলবে, তো এখানে কী করবেন, আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর নিচে দেখেন নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক দিবেন। তারপর এগেন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এগেন নেক্সটে ক্লিক দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে কী করবেন, আপনার যে ফুল নেমটা আছে এখানে নামটা দিয়ে দিবেন। নামটা দেওয়ার পর এখানে দেখেন একটা ইন্টারফোন, তো আপনার ফোন নাম্বার দিয়ে এগেন নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার ইমেল দিতে বলবে, তো ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর নিচে নেক্সট বাটন পাবেন, নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন NFT ওয়ালেট অ্যাড্রেস, এটা কোথা থেকে দিবেন, এটা দিবেন আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে স্মার্ট চেইন বিনবি যে অ্যাড্রেসটা আছে না ওইটা দিয়ে দিবেন। ওইটা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এই যে দেখেন PFC ওয়ালেট অ্যাড্রেস, যেটার মাধ্যমে আপনি পেমেন্টটা রিসিভ করবেন। তো এটা তো আমি বললাম যে এখান থেকে দিয়ে দিবেন, এই যে দেখেন PFC এখানে দেওয়া আছে, সরি।
তো এই যে দেখেন এখানে কিন্তু পিএফসি ওয়ালেটের অ্যাড্রেসটা আছে, তো এটার উপর ক্লিক দিবেন। নিচে দেখেন রিসিভ বাটন আছে, রিসিভে ক্লিক দিবেন। তারপর এখান থেকে কপিতে ক্লিক দিলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন এখানে পেস্ট করে দিবেন, এই যে দেখেন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে এগেন নেক্সট বাটন পাবেন, নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর সো গাইস নেক্সটে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে বলতেছে রিকমেন্ডেড আইডি, তো এটা কোথায় পাবেন? এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, যে পোস্টটা করছি না ওই পোস্টটাতে দেখতে পাবেন যে একটা রিকমেন্ডেড আইডি আছে, ওটাতে জাস্ট ওয়ান ট্যাপ দিবেন। ওয়ান ট্যাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি, এই যে এটা হলো রিকমেন্ডেড আইডি, তো এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কী করবেন, কপি করে নেবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচে এগেন নেক্সট বাটন পাবেন, নেক্সটে ক্লিক দিবেন। যারা কাজটা কমপ্লিট করতে পারবেন, আশা করি প্রত্যেকে এখান থেকে পেমেন্টটা পাবেন, যেহেতু এটা অল ইউজার। আরেকটা জিনিস দেখা দিই, ওদের টুইটারে দেখেন বড়ই বলে দিছে যে অল ইউজারকে পেমেন্টটা করবে। এই যে দেখেন ফার্স্ট যেটা আছে এখান থেকে আপনার 200 টাকা করে বিস্কিট টোকেন দিবে, যেটা অল ইউজার, মানে ওরাই বলে দিছে যে অল ইউজার পেমেন্টটা পাবে। আশা করি প্রত্যেকেই এখান থেকে পেমেন্টটা নিতে পারবো, ঠিক আছে? তো কেউ অবহেলা করবেন না, প্রত্যেকে পার্টিসিপেট করে নেবেন। তো নেক্সট রিকমেন্ডেড আইডিটা দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবেন, তারপর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে বলতে আছে ওয়েট ফর কনফার্মেশন, তো কী করবেন আপনার মেলটা চেক করবেন। মেল চেক করার পর স্প্যাম ফোল্ডারে দেখতে পাবেন এরকম একটা মেল আসছে, তো এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে অথরাইজ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক দিলে কিন্তু মেলটা কাজ করবে না। তো কী করবেন, তার জন্য এগেইন এই পেজটাতে চলে আসবেন। দেন এখান থেকে কী করবেন, রিসেন্ট ইমেল, মানে এটা থেকে লিখ দিলে আরেকটা মেল যাবে। তো মেলটা কোথায় পাবেন, এগেইন মানে অল মেলের পায়ে যাবেন। এই যে দেখেন এরকম একটা মেল পাবেন, এটাতে ক্লিক দেবেন। তারপর অথরাইজ ইউর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, মানে আপনার কাজ কিন্তু কমপ্লিট, মানে এই কাজটা কমপ্লিট করলে আপনি এখান থেকে $19 মানে 200 টোকেন পাবেন, ঠিক আছে? তো তারপর এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আসি সেকেন্ড অফারটাতে, কীভাবে পার্টিসিপেট করবেন। তো সেকেন্ড অফারটাতে পার্টিসিপেট করা একদম সিম্পল, মানে আমাদের ফার্স্ট ওভারে কিন্তু পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে আপনি আনলিমিটেড করতে পারেন, ঠিক আছে? তো এখন আসি সরি, মানে আমাদের সেকেন্ড ওভারে পার্টিসিপেট করেছে, এখন দেখে দিই ফার্স্ট ওভারে কীভাবে পার্টিসিপেট করবেন। তো ফার্স্ট ওভার পার্টিসিপেট করার জন্য এগেইন টুইটারে ক্লিক দিবেন, ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটা গুগল ফর্ম আছে, দেখেন এখানে আপনার বলছে যে মানে 100টা বিস্কিট টোকেন দিবে, যেটার ভ্যালু আপনার $10। তো এটা মূলত আপনার একটু প্রাইসটা ডাম্প আছে, তো তার জন্য এখান থেকে $9 পাবেন, ঠিক আছে? তো এখান থেকে দেখেন এখানে একটা গুগলের লিঙ্ক আছে, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার গুগল ফর্মটা ওপেন হবে। তো এখানে কিছু টাস্ক দেওয়া আছে আপনার, ওদের যেই মানে ডিসকর্ডে জয়েন করতে হবে। তো এখান থেকে ডিসকর্ডের লিঙ্কটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে, দেন এখান থেকে ওদের যে সার্ভারটা আছে সার্ভারে যে জয়েন করে নেবেন। তো জয়েন করার পর এখান থেকে এই যে টিকমার্ক দিয়ে দেবেন, দিলে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন কী করবেন, এগেইন ফর্মে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসবেন, তো নিচের দিকে আসার পর এখানে আর কোনো টাস্ক নাই। তো এখানে কী করবেন, শুধু একটাই টাস্ক, মানে একটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে $9 সমপরিমাণ কিন্তু টোকেন পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে কী করবেন, এখানে বলছে যে বিস্কিট ওয়ালেট অ্যাড্রেস, তো এটা কোথায় পাবেন, এটা সেম অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। ওই যে বললাম কপি করতে, আমি আবার দেখা দিচ্ছি, এখান থেকে সরাসরি বিস্কিট ওয়ালেটে যাবেন। যাওয়ার পর এই যে পিএফসি টোকেনটাই কপি করলে আপনার বিস্কিটের যে ইয়াটা আছে না, ওইটাই আপনার এখান থেকে কপি হবে, ঠিক আছে? মানে ওয়ালেট অ্যাড্রেসটা, তো এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তারপর এখানে বলছে যে ইন্টারভিউ ডিসকোড আইডি, তো এখানে আপনার ডিসকোডের যে ইউজার নেমটা আছে না, ওই ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আমি আমার ডিসকোডের ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে সাবমিটে ক্লিক দিলাম। ক্লিক দিলে কিন্তু আমাদের অফারে পার্টিসিপেট করা হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু ইয়ারড্রপটাতে পার্টিসিপেট করা হয়ে গেছে। এখন ওয়েট করতে হবে, আর ওদের একটা আপডেটও চলে আসছে আপনার খুব শীঘ্রই। ওদের যে ফার্স্ট রাউন্ডটা আছে ওইটা হয়ে যাবে, মানে $9 যে ইভেন্টটা আছে ওইটা ইন্ড হয়ে যাবে। দেন সেকেন্ড ইভেন্টটা কিন্তু ইন্ড হবে, তো যখন পেমেন্ট করবে তখন কিন্তু সবাই দেখতে পাবেন পেমেন্টটা। যদি আপনি অবহেলা করে পার্টিসিপেট না করেন, তাহলে কিন্তু এটা আপনার ইয়া, ঠিক আছে? মানে আপনি পেমেন্ট পাইলেন না এটাই। তো যারা পার্টিসিপেট করতে চান তারা পার্টিসিপেট করতে পারেন। আর এখানে রেফারের বিষয়টা বলি, তো এখানে কোনো প্রকার রেফারেল কমিশন নাই। তো আপনি যদি রেফার করতে চান, তাহলে আপনি যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি ইউজার নামটা দিয়েছিলেন, ওই ইউজার নামটা দিয়ে রেফার করতে পারেন, ঠিক আছে? তো চাইলে আনলিমিটেড করে রাখতে পারেন। আশা করি এখান থেকে প্রত্যেকের ভালো একটা প্রফিট আর্নিং হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।